এই যে জিনগুলোকে মারছি, আপনি কি খুশি? হ্যাঁ খুশি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? বলেন আমার। তোমার না, আল্লাহর। সকল প্রশংসা কার? আল্লাহর। সকল প্রশংসা কার? আল্লাহর। চিরদিন এবং চিরস্থায়ী ভাবে কার প্রশংসা? আল্লাহর। আচ্ছা, আপনি নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন? নামাজ পড়ি। না, মাঝে মাঝে দুইবার গ্যাপ যায়? হ্যাঁ। এইটাও হ্যাঁ। بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। بسم الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জিন এবং জিনের 14 গোষ্ঠী নিপাত করার জন্য আমার পুনরুত্থান হয়েছে ইনশাআল্লাহ। যত খারাপ জিন আছে তাদেরকে আমি পবিত্র কুরআনের শক্তিতে আল্লাহ পাকের কাছে ক্ষমতা ভিক্ষা নিয়ে সর্বোচ্চভাবে কষ্ট দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাম কি তোমার, সত্য করে বলো। নাম জিন। জোরে কো। জিন। হ্যাঁ জিন। বুঝি না। জিন। জিন তো নাম আছে না, বলো নাম। বলো নাম। জানি না নাম কি, আসলে বলবা না নাকি আমি জোর করে বাই করবো? আমি নাম জানি না। তোমার বয়স কত? বয়স কত এবার? কত? 43 হবে। 43 হবে? তুমি মিথ্যা কথা বলতেছো, সত্য কথা বলো। না, মিথ্যা কথা বলি না। জিনেদের 30-40 বছরের বাচ্চারা যারা, ওরা চোখে ফুটে না। বলো। বলছি তো 200 বছর পর্যন্ত বলে দুধ খায়। সত্য কথা বলো। কে তুমি? বললাম তো। হ্যাঁ বললাম তো। তোমার জীবনে ঝুঁকি নিতে চাও তাহলে তুমি আমার সামনে আসে উল্টা পাল্টা বলো। আর যদি জীবনে ঝুঁকি নিতে না চাও, পবিত্র কুরআনের প্রতি যদি শ্রদ্ধা জানাও, আমি তোমার সঙ্গে সুন্দর আচরণ করবো। এখন বলো কেন এরকম, কেন আসছো, কেন ধরছো? কবে থেকে এই সমস্যা? কবে থেকে সমস্যা? তবে এতদিন মার করতে পারিনি আমি, এই ঈদের পরের থেকেই। এই ঈদের পরের থেকেই মানে বলতেছে হঠাৎ মানে আমার লাগে, আমি আপনার রাগারি করছি, মানে টাকা পয়সা সব ভাঙিয়া ফেলায়, মানে কই ভাঙে কোনো খবর নেই, মনে থাকে না। পরে লাগে মাথা পাশে বাড়ি দিছে, যে পাশে যে বাড়ি দেয় এত আমি নিজেই তাস্তি লাগিয়ে গেছেন কল্লোটা কি রে এত জায়গা, সেটা আমি যদি এই মাথা ফাটিয়া লাগে এত ঠিক করে দিচ্ছে তারা নড়লে কিন্তু আগুন হয়ে যাবে। সত্যি কথা বল, সত্য কথা বলবি? বলছি তো। ওই লোকটার ক্ষতি করে কে? ক্ষতি করছি আমি। তুই করছস? একটু আগে যে করলি তুই কিছু করিস না। বিসমিল্লাহ, হে আল্লাহ, তাকে সর্বোচ্চ শক্তি দান করো, আমাকে সর্বোচ্চ শক্তি দান করো, তাকে কষ্ট দেওয়া বিসমিল্লাহ। আমার তোমার পিছনে যাওয়া নিলে গায়ে লাগবে তাহলে মানে বল। ইস, তুই তো অনেক ধৈর্য শক্তি দেখি। তোর যত ধৈর্য আমার তত রাগ দেখি। বিসমিল্লাহ। কেন কষ্ট দেস কো? কেন কষ্ট দেস? দেখি কতক্ষণ সহ্য করতে পারোস দেখি। দেখি ভাই ফ্যানটা একটু বাড়া দাও। বলো 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 মনে করছো ঠিক না? এক্সট্রিম লেভেলের জাদু করে আসছে। আরে আপনার, আমি যে কাজ কাম করে যাই আনি বাসার ভিতরে আপনার ঢুকন বার আছে, লক্ষ্য তো এক পয়সা রাখবো কেন ডাক দিলে হনবো না, ওটা সিধা পুরো বাড়ি মাদক দিয়ে দেবে।
তাই নাকি? এরপরে কোথায় ভাঙবো কি করবো দিশা নেই, এই কাজ করো যাদুর বাহাদুরি দেখাস। হ্যাঁ ভাই সাইলেন্ট এখন, তুই কি যাদুর বাহাদুরি দেখাস, যাদু শিখবে? শিখাইবেন। হ্যাঁ যাদু শিখাইবেন। কে তোর যাদু আমি কে শিখাবো? তুই যে আমার যাদু নিক্ষেপ করতেছিস তোর যাদু শিখবে? আমি কোনো যাদু করিনি। কি করতেছিস? কিচ্ছু করিনি। কি করলি এতক্ষণ? বই সামনের কথা শুনছি। তারপর তুই কি একাই শিয়ানা, আর কোনো শিয়ানা নেই? এখন রুগীরা কেন ধরছিস জবাব দে। রুগীরা ধরছি, ভালো লাগছে। কি হিসাবে ভালো লাগে বল? বোন হিসাবে ভালো লাগে। বোন হিসাবে ভালো লাগলে তো বোনের সংসারে এসে বিশৃঙ্খলা করে, মানে বোন হিসাবে আইবা, বোনের স্বামীর সঙ্গে রাইতে ঘুমাবো, এই হিসাবে ভালো লাগে। হ্যাঁ তোদের মধ্যে জিন নাই, জিনের সঙ্গে শুইতে পারস না? তোর নাম কি? বলছি তো। কি বলছস? আমার নাম জিন। জিনের নাম কি? তুই ছেলে না মেয়ে? ছেলে। ছেলে হলে তাহলে ওই কেমন বোন হয়? বোন। আমাদের যে এই যে এখানে যে আইসস, কে পাঠাইছে এখানে? হ্যাঁ লই আইসি। কে পাঠাইছে? আমার লগে আসছিল, আমি লই আইসি, কেউ পাঠানি। কে লগে ছিল, কী লই আইসস? কি লগে ছিল তোর? তোর কি বিরিয়ানি ঠিক আছে রে? হ্যাঁ সত্য করে বল, সত্য করে বল, সত্য করে বল, বল। বলছি তো। কি বলছস? দেখ আমার ধৈর্য, কিন্তু তুই ধৈর্যের পরীক্ষা নিস না, আমি কিন্তু এখন ফাড়াই ফেলবো। কিন্তু এখন সত্যি করে বল, তুই কেন আইসস, তোর কে পাঠাইছে বল? বল। অপরাধ কি? অপরাধ কি? দুধ থেকে ফল মূল ফল ইত্যাদি দিবি, তুই শরীরে প্রবেশ করছিস কেন? স্বামীর সঙ্গে ঝগড়া লাগাস কেন? হাই কুত্তার বাচ্চা, স্বামীর সঙ্গে ঝগড়া লাগাস কেন বল? বল কেন ঝগড়া লাগাস সংসারে? ওকে থেকে টাকা চুরি করস কে? তুই কেমন জাতের জিন বল? তোর মনে কি ভয় লাগে না? আমার ভয় জাগে না? জাগে না? ভয় জাগে না? জাগে কিনা বল? তাহলে কেন ওই কাজ করস? তুই হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু? হিন্দু ধর্মে কি বলা আছে মানুষের ক্ষতি কর? এই বেটা বলা আছে মানুষের ক্ষতি কর? আস্তে কথা বল। আস্তের গোষ্ঠী মারি জোরে ক, মানুষের ক্ষতি করার তো কথা বলা হয়েছে? হ্যাঁ কয় না, ভাব নিতেছে। দেখ ভাব বুঝে দিব, কিন্তু আমার ক্রোধের মুখোমুখি হইস না, ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। বল, বলা আছে মানুষের ক্ষতি করতে? না। ক্ষতি করলি কে? এই মেয়েটার সংসার জীবনটাকে এইভাবে তেনা তেনা বলে লিখে, আগের কবিরাজ দেখা কি কইছি? তাহলে সালা দিতি, কিছু করতে পারতো না তোর? তুই কি খুব শক্তিশালী? বেশি শক্তিশালী। কেমন শক্তিশালী? অল্প। কেমন দেখি তোর শক্তি, দেখা দেখি আমার একটু। না শক্তি নাই ওনার গায়ে। কে শক্তি কি হইলো? শক্তি তো এমনি বন্ধ করে দিয়েছেন জাদু দিয়া। কে কে? আমি তো জাদু দিইনি, আমি কোরআনে আয়াত মারছি। উনি জাদু বন্ধ হয়ে গেছে। শক্তি সংগ্রহ কর দেখি, তুই তোর যে বাপের কাছে শক্তি নিতি না, লাইনটা কাটা দিছিস, আশা করি তো বুঝছস। তারপরও কেন বেয়াদবি করতেছস? কি বেয়াদবি করছিস? যে আমার কথার সঙ্গে উল্টা পাল্টা উত্তর দিতেছস? না সত্যি কথাই। আমি তুই কি চাস তোর এখন নির্মম ভাবে হত্যা করি? না। কি চাস তাহলে? তোর কজন আসছস? আমি একাই। জাদু নিক্ষেপ করতেছস? জাদু নিক্ষেপ করতেছস? এখন তুই যে জাদু নিক্ষেপ করতেছস, জাদু নিক্ষেপ করতেছস? হ্যাঁ তুই কি মনে করছিস আমি এগুলো বুঝি না? এই এমনি কবিরা শেষি, যদি না বুঝি, না বুঝলে এমনি কবিরা শেষি। তুই যখন আমার জাদু মারতেছস না বুঝলে এমনি কবিরা শেষি? না আমার জাদু মার মুখে। তুই কেন জাদু মারলি? আমি এমনি জাদু মারিনি। কি মারলি? কিছুই মারিনি। চোখ দেখি মারলে আমার একটা থাপ্পড় দিলাম। কিছু মারিনি। বল কেন কেন এরকম করতেছস, আজেবাজে ব্যবহার?
ওর স্বামী সংসার জীবন নষ্ট করতেছ, বাচ্চা কাচ্চা কয়টা? সন্তানের সঙ্গে কেমন আচরণ করে? তেমন ভালো না। হ্যাঁ, তুই পুরো সংসারটাকে মানে সবাই মজা যাক, তুই মেয়ে ধরে লিয়ে যাবি, এটা চাস? না, কি চাস? আপনার কি ইয়ার দিক দিয়ে দুর্বল করছে, শারীরিক দিক দিয়ে? সব দিক দিয়ে, ছোটর দিক দিয়ে আক্রান্ত করছাস? হ্যাঁ, আমার মন চাইতেছে যে আমি তোর যদি কামবাই কামড়ে যদি সিঁড়ে খাইতে পারতাম আমার আরও ভালো লাগতো। যাই হোক, মনে থাকে শেষ কোনো ইচ্ছা আছে? না। তবা পাঠ করবি? হ্যাঁ। তুই তো হিন্দু, তুই কী তবা পাঠ করবি? তুই কি আসলে হিন্দু না কি এমনি করছিস? হ্যাঁ, হিন্দু। আল্লাহ দিকে, ইসলামের দিকে ফিরে আসবি, কোরআনের দিকে প্রত্যাবর্তন করবি, আল্লাহ সহজ সরল সঠিক পথে? কর, ইসলাম ধর্ম গ্রহণ কর। বল, আমি শিখাইবেন তো আমারই? তুই কি ইচ্ছা করে হইতাছস নাকি জোর পূর্বক হইতাছস? ইচ্ছা করে হইতে আছি, জোর করে মুখে। আচ্ছা, তোকে কিন্তু তুই কোরআন ইসলামে ফিরে আসলে আমি তোর মাইরা ফেলবো শাস্তি হিসাবে। ইসলাম ধর্ম, ধর্ম মাইরা ফেলবেন? হ্যাঁ। কে? কারণ তুই জিনা করছস, জিনাকারী শাস্তি মৃত্যুদণ্ড। না, তাহলে ফুরবো না। না বললে নাই, তুই জাহান্নামী হবি। থাক, আমি জাহান্নামী তো। হ্যাঁ, এটা তোকে আমি একটা সুযোগ দিলাম। হ্যাঁ, তুই যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মোরা যাস, তবা পাঠ করে হয়তো আল্লাহ তোকে গুনাহ মাফ করে দিতে পারে। আর যদি তবা না করে মোরা যাস, জাহান্নামী হবি। হ্যাঁ, হাসিস কে? কথা শুনে আসলাম। কি কথা শুনে আস? এই যে এগুলো কইছেন, জান্নাত জাহান্নামে বিশ্বাস আছে তোর? হুম। জান্নাত কে বানাইছেন বল? তাও জানি না, শরীর নিচে বললে সব জানবি। আপনি আমার প্রোগ্রাম ইউটিউবে দেখেন? তুই আমার প্রোগ্রাম দেখতি? তুই দেখতি? ভালো করে দেখো, দেখছিলি? না, আগে থেকে তুই আমার চিনস? আমি চিনি না। চিনস না? এখানে আমার পর কেমনে চিনছিলি? তো জাদু যখন বন্ধ করছি তখন কি মনে হয়েছে? তখন চিনছি। তখন চিনছস? কি মনে করছো আজকে? আমি শেষ এখনো বলতেছি, তুই কি মনার আগে তবা করবি? হ্যাঁ, মনার আগে তবা পাঠ করবি? তবা মানে কি জানোস? মানে আল্লাহর কাছে ক্ষমা চাও। হ্যাঁ। এবং আল্লাহর দিকে ফিরে আসবি? তুই আল্লাহর দিকে ফিরে আসতে পারিস, কিন্তু তোরা আমি মাইরা ফেলবো। হ্যাঁ, না, মাফ করে দেন। মাফ করো, তুই ওই স্বামীরে কয় একশো বার আব্বা বল, যে আব্বা একশো বার গুনা গুনা, আব্বা আমরা মাফ করো, আব্বা আমরা মাফ করো। তো স্বামী যদি তোরে মায়া দয়া করে যদি মাফ করতে বলে, তাহলে মাফ করুন। হ্যাঁ, না উল্টা তখন কে কী করবি? উল্টা কি? উল্টা না, না কি সোজা? কোনটা সোজা? হ্যাঁ, ভাই কইতে পারি না, ভাই না, বাপে কবি না, বাপের স্ত্রী তোর মা হবে, মায়ের দিকে খারাপ স্ত্রীতে তাকাইতে পারবি না। বাপ, বাপের স্ত্রী কি লাগে? মা, মায়ের দিকে তাকাইতে পারবি না কোন নজরে। ভাই হলে তো ভাবি, হয় কেমন যেমন তেমন ভাবি। হ্যাঁ, এটা কইতে পারিস, লুচ্ছামি করতে পারিস। আর যখন বাপের স্ত্রীর মা হবে তখন আর লুচ্ছামি করবি না। এখন কো একশো বার কো, আব্বা আমাকে মাফ করো, আব্বা আমাকে মাফ করো, আব্বা আমাকে মাফ, এইভাবে বল, তাহলে মাফ করে দিবি, ছাড়িয়ে দিবেন। তখন তুই যদি তোর নফস চেঞ্জ করতে পারস, তাহলে ছেড়ে দিবো, যা ছেড়ে দিবেন। হ্যাঁ, আপনার কাছে মাপ নিলে আগে আপনি বুঝলেন? আমি বুঝানি তোকে, এই মর্মে ছাড়বো, তুই যদি পৃথিবীতে আর বিশৃঙ্খলা না করস, মানুষকে যদি আর কষ্ট না দেস, এই পরিবারের জন্য আর কষ্ট না দেস, যদি এই মর্ম দিতে পারো, অঙ্গীকার করতে পারো, তোরে আমি ছেড়ে দেবো। জবান মুসলমানের মুখের কথায় দলিল, কিন্তু তুই যদি, তুই যদি এখানে নাটক করস, তাহলে কিন্তু মায়ের ভালো হবে। তুমি একটু সত্য কথা বলো, এই যে এখানে চতুর্দিকে দেখছো কতগুলো গার্ড আছে, আমি বেশি না কিছুই কমু না, খালি যাই দেখো, যদি কেউ ঝাঁপিয়ে পড়লো এক একজন তরোয়াল ছুরি মুড়ি নিয়ে একদম শেষ করে দিব। আশা করি তুই বেয়া দেবে যদি, এই যে স্যাম্পল দেখাইছি তোরে, গুড়াউন এখনো বাকি আছে, কত জিন কত কি আছে। তো এখনো বলতেছি সঠিকভাবে তুই যদি তবা করস, আল্লাহর কাছে যদি ক্ষমা ভিক্ষা চাস, ইসলামে ফিরে আসস, পরবর্তীতে মানুষের ক্ষতি না করার অঙ্গীকার করস, তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ। বাবু এক মিনিট সময় দিলাম। সোনা তোলা তো করতেছে, ঠিক আছে, খারাপ হয়ে গেছে।
ভাই আপনারা আমরা সবাই ভাবার জন্য ভাবারই চেষ্টা করি। কি ভাবছস? হ্যাঁ কি কি কয় স্ম্যাশ বিসমিল্লাহ বলো কি করবা? হ্যাঁ কি সিদ্ধান্ত নিলা তুমি? কোরআন সুন্নার পথে চলবা? হ্যাঁ বা না? এই টিস্যু দাও না, টিস্যু দাও। কোরআন সুন্নার পথে চলবা? চলবো না। হ্যাঁ আপনার সাক্ষী আছেন, আর কথা কয় না। কোরআন সুন্নার পথে চলবা? তবা পাঠ করবা? না কিছু করবো না। শুনছেন? চলে কোন শুনছেন? এই শুনছেন, শুনছ ভাবি? শুনছেন? তুমি শুনছ? এও শুনছি। টোটালি 1, 2, 3, 4, 5, 6, 7 জন লোক শুনছে, আমি সহ 8 জন। হ্যাঁ রুগী সহ 9 জন। যাই যদিও রুগী জুস নেই, তার মানে তোমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই ইনশাল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান দেশবাসী দিনী ভাই বোনেরা, এই বোনটিকে জিনরা এমনভাবে ধরত, মাথাটা এমনভাবে বিগড়ে দিত যে স্বামীরে স্বামী হিসেবে মানত না, পরিবারকে কোনোরকম মূল্যায়ন করতো না, ঝগড়াঝাটি মারামারি সংসারে অশান্তি লেগেই থাকতো, ইভেন টাকাগুলোও চুরি করতো, তাই না? টাকা চুরি করে কি করতি? খাইতাম। ও সারা কি খাইতি? অনেক কিছু খাইতাম। অনেক কিছু খাইতি? তো টাকা চুরি করে অনেক কিছু খাইতো। ইভেন দুইটা ছেলে আছে মনে হয় বলাতে বাসা ভাইয়ের দুইটা ছেলে, এই ছেলে দুইটাকেও দেখতে পারতো না, স্বামীকে স্বামী হিসাবে মূল্যায়ন করতো না, শারীরিকভাবে মানসিকভাবে সংসার জীবন দাম্পত্য জীবন ব্যক্তি জীবন সমস্ত কিছুতে এই সমস্যাগুলো তৈরি করছে। তো এই সমস্যাগুলো তৈরি করার কারণে ওনার স্বামী অবশেষে ইউটিউবে মনে হয় যে আমাদের প্রোগ্রামগুলো দেখে এবং তারপরে আমাদের কাছে অনেক যোগাযোগ করে আসে। তো আমরা তাকে অনেক কথা বুঝাইলাম, দিনের দাওয়াতে দিলাম, সে জাদু কর, সে জাদু করতেছে। তো ইনশাআল্লাহ তাকে আমি এখন মেরে ফেলবো, সকলে আমার জন্য দোয়া করবেন যেন তার জাদুগুলো ধ্বংস করে তাকে সাকসেসফুলি মারতে পারি। তো সকলেই দোয়া করতে থাকুন, আমি এদিকে কাজ করতে থাকি। এখনো বলি কোনো শেষ ইচ্ছা আছে মনার আগে? কোনো আজকে এই মৃত্যুর জন্য কে দায়ী? আমি দায়ী। হ্যাঁ আমি দায়ী। আমি দায়ী? তোর মৃত্যুর জন্য তুই দায়ী, আমি কেমন দায়ী? সত্যি করে বলো, তোমাকে কেউ পাঠাইছে মনার আগে? অন্তত তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। তুমি কয় নম্বর? আমি 1 নম্বর। ওদের দুইজনকে ডাকো তো। ওরা আসবে না। ওরাও কি খারাপ তোর মতো? ওরাও কি জারস? পবিত্র কোরআনের শক্তিতে তাদেরকে ধরে আনবো। পিছনে দেখ, সামনে পাঠা, তোর রোগীর শরীরের ভিতরে দেখ, তুই যে জায়গায় বসছস ডাক, সামনে আসতে কো, কো সামনে আসতে কো, নাহলে এনে পোজ দিব না, গোলাপ কাটে পড়বো, সামনে আসতে কো।
আল্লাহ, তোমার পবিত্র কোরআনের শক্তিতে এই জালেম জিন্দাকে জবাই করার জন্য আপনার কাছে সাহায্য চাই। হ্যাঁ আল্লাহ, আপনি সাহায্য করলে আমি সফল হব, আপনি সাহায্য না করলে আমি ব্যর্থ হব। হে আল্লাহ, আমি সফলতা ব্যর্থতা দুটোই আপনার নিয়ামত, আমি ব্যর্থতার পরিবর্তে সফলতার নিয়ামত আপনার কাছে আশা করি। হে আল্লাহ, পবিত্র কোরআনের শান মান রক্ষা করার জন্য আপনার কাছে সাহায্য চাই। হে আল্লাহ, এই বোনটিকে সুস্থ করার জন্য আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ, জালিম জিনকেও আল্লাহ তার বিচার করার জন্য স্বাস্থ্য সাহায্য চাই। হে আল্লাহ, নিশ্চয় পরম করুণাময় অসীম দয়ালু আপনি আল্লাহ। হে আল্লাহ, আপনার কাছে ছাড়া আমরা আর কারো কাছে সাহায্য চাই না। হে আল্লাহ, আমরা এই যে কথা বিশ্বাস করি, হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। হে আল্লাহ, তাকে জবাই করার পর পূর্ণ শক্তি দান করো। আমিন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। চোখের সামনে যা কিছু দেখবেন স্পষ্ট হুবহু বলবেন, ঠিক আছে? বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হে আল্লাহ, হে আল্লাহ, আমার অন্তরের দৃষ্টি শক্তি, আমার অন্তর্দৃষ্টি শক্তি, আমার অন্তর্দৃষ্টি শক্তি উন্মুক্ত করে দাও, উন্মুক্ত করে দাও। দেখেন তো কি দেখতে পাচ্ছেন? কিছুই দেখেন? কিছুই দেখেন না। এবার দেখবেন ইনশাআল্লাহ। এদিকে তাকান, দেখেন তো এবার। বিসমিল্লাহির রহমানির রহিম, এবার দেখেন তো কোনো লাশ মাস কিছু পড়ে আছে নাকি? ভালো করে কোন দেয়া যায়, গলা কাটা, জোরে কোন গলা কাটা দেয়া যায়, তিন দলাস। মিথ্যা কথা কইেন না কিন্তু। না, মিথ্যা না, সত্যি দেখতেছেন? হ্যাঁ সত্যি। কোথায় আছে এগুলো? ওই যে আমার সামনে আছে। তো চোখ বন্ধ করে কেউ কখনো দেখতে পায়? আমরা তো জানি চোখ বন্ধ করে কিছু দেখা পাই না। আপনি কি দেখতেছেন? আসলে জিন দেখার ক্ষমতা তো আমাদের নাই, আমরা কিছু আয়াত পাঠ করছি, আল্লাহ একটা প্রতিকৃতি দেখাচ্ছে। হ্যাঁ, এখন এটা কোরআনের শক্তিতে আমরা জিনগুলোকে জবাই করছি, এটা আপনাকে ডিস্টার্ব করতো যারা। এতক্ষণ আগে কি হয়েছে আপনার কিন্তু আশা করা মনে নেই, আছে? সর্বশেষ কোন স্থানের কথা আপনার মনে ছিল বা কোন ঘটনাটা আপনার মনে আছে? কিছু মনে নেই, মানে এখানে বা এখানে আসার আগে কি কি হয়েছে আপনি জানেন? সর্বশেষ কখন থেকে আপনি আপনার সেন্স হারাইছেন বলেন তো? তাও বলতে পারি না। আচ্ছা আচ্ছা, আপনার স্বামীরা আপনি মারছেন কেন? মারিনি। কে মারছে? স্বামীর গায়ে কেন দিন? আপনার স্বামী ব্যক্তিগত ভাবে কেমন আছে? ভালোই। তা আপনি একটু আগে করেন যে খারাপ না? আমি ভুল মুখে। ওই সাক্ষী আছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, এখন যে লাশগুলো দেখতেছেন ওর আশেপাশে কেউ আছে ওদেরকে? না। আর অন্য কোনো জিনের মতো বা যাদের মারছে ওর মতো কেউ কেউ দাঁড়ায় আছে জানি পামে? না। এই যে জিনগুলোকে মারছে আপনি কি খুশি? হ্যাঁ খুশি। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? বলেন আমার। তোমার না, আল্লাহর। সকল প্রশংসা কার? আল্লাহর। সকল প্রশংসা কার? আল্লাহর। চিরদিন এবং চিরস্থায়ীভাবে কার প্রশংসা? আল্লাহর। আচ্ছা, আপনি নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন? নামাজ পড়ি। না, মাঝে মাঝে দুইবার গ্যাপ যায়। হ্যাঁ এইটাও। হ্যাঁ, এখন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন? হ্যাঁ। পদ্মার সঙ্গে চলবেন? যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়েন জিন কিন্তু আবার ধরবো। আবার জিন ধরলে আমার কাছে চিকিৎসার জন্য আসলে আমি কিন্তু বেনামাজি লোকের চিকিৎসা দিব না, ঠিক আছে? আচ্ছা চোখ খুলেন। এতক্ষণ কী হয়েছে আপনার তো খেয়াল নাই, চোখ বন্ধ অবস্থায় যা দেখছেন সত্যি দেখছেন তো? গালে কি হয়েছে? দু একটা সব থাপড় লাগাইছে তো এই জন্য। আচ্ছা তো ঠিক আছে, আপনি কিছু বলবেন মানুষের উদ্দেশ্যে, যারা মুসলমান মানুষ ওদের জন্য কিছু বলবেন যে জিন আক্রমণ হলে কেমন হয় বা নামাজ কালাম পড়ার ব্যাপারে কিছু বলবেন? কিছু বলবেন? কেন
বলতে মন চায় না? আচ্ছা তাহলে হয়তো আব্বা স্বামীর কাছে আসেন, বাইরে ক্যামেরা দাও, উনি যা দেখছে বিস্তারিত বলুন। আসসালামু আলাইকুম। আপনার আমার এই আমার ওয়াইফে আমার সাথে আপনার ঈদের পর থেকে অনেক খারাপ ব্যবহার করে, এমন খারাপ আচরণ করে, আমি এর আচরণ দেখিয়া মানে আমি খুবই অসন্তোষ। আমি ইউটিউব চ্যানেল মমিন মুসলমান ইউটিউব চ্যানেল দেখছি, দেখার পর থেকে আরও আমার লাগে বেশি অত্যাচার করা ধরছে। পরে আমি অনেক কষ্ট করিয়া হুজুরের কাছে নিয়ে আসি, আর আমারও অনেক ছিল যে আমি এই হুজুরের কাছে চিকিৎসাটা করবো আর হুজুর দিয়া একবারে মেরে ফেলবো। তাই আমি যেটা আমার মনে চাইছে ওইটি আল্লাহ রসুল আল্লাহ রসুলের নামলে হয়েছে, বা এখন এখানে হুজুরে এই চিকিৎসাটি দিয়েছে, বাকিটা হুজুরে দেবেন ইনশাল্লাহ। তো আমাদের ভিডিও দেখলে তাহলে জিনে ডিস্টার্ব করে নাকি বিরক্ত করে? হ্যাঁ করে, মানে আমার তো আমার পুরো সময়। আচ্ছা তো ঠিক আছে দেশবাসী ভাই, আমি আর কিছু বলবো না, দোয়া করবেন। এখানে অনেকজন উপস্থিত আছে, তো আমরা প্রচারের জন্য কাজ করি না, আমরা কাজ করি শুধুমাত্র জন্য দু একটা মানুষ দেখার পর ওদের বিশ্বাস হয় এবং উপকারে আসে। কারণ এখানে আমার কাছে তো আপনি দুই চারটা ভিডিও দেখেই তো আসছেন, তাই না? আমি ভিডিও না হলে কেউ জানতোই না আমি চিকিৎসা করি, তো এই উদ্দেশ্যে এইটা দোয়া। তো দোয়া করবেন আমার এই বোনটা যেন ভালো থাকে। এখন ভালো লাগতেছে? জজাকাল্লাহ জজাকাল্লাহ জজাকাল্লাহ।